এটাই ট্রেনের লাস্ট স্টেশন বজবজ। কোমাগাতা মারু বজবজ। এখন আছি আছিপুরে। কলকাতায় চাইনিজ কমিউনিটি সবথেকে বেশি পপুলার যেটা রয়েছে সেটা হচ্ছে টিটি বাজারে ব্রেকফাস্ট। তো ওখানেই ম্যাক্সিমাম আমরা সবাই যাই, ব্রেকফাস্ট করি। কিন্তু আরেকটা জিনিস পপুলার হচ্ছে কালী টেম্পল। দেখো কালী টেম্পল, চাইনিজ কমিউনিটির অস্তিত্বটা যদি বোঝা যায় সেটা হচ্ছে ওই টিটি বাজার, যেটা ব্রেকফাস্টের জন্য বিখ্যাত। তাছাড়া সেরকমভাবে আর কিছু নেই যে মানে মানে ফুডে অ্যাকচুয়ালি কানেক্ট করেছে চাইনিজ কমিউনিটির সঙ্গে আমাদের। এখন যেখানে আছি আছিপুরে, এখানেই অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মধ্যে চায়না যে এক্সিস্টেন্সটা হচ্ছে আজকে সেটা কিন্তু এখান থেকেই স্টার্ট হয়েছিল, আছিপুর থেকেই। তো আছিপুরে এখন আপাতত একটাই টেম্পেল রয়েছে, চায়না টাউনটা মুভ করে গেছে টিটি বাজারে বা টেডি বাজারে। তো ওখানে ম্যাক্সিমাম এখন টেম্পেল রয়েছে ছোটো সাতটার মতো। ইভেন এবারে করোনা ভাইরাসের জন্য চায়না থেকে যারা আসে অ্যাকচুয়ালি চাইনিজ নিউ ইয়ারের জন্য এখানে ইন্ডিয়াতে, বাট তারাও আসেনি অ্যাকচুয়ালি, অ্যাভয়েড করছে করোনা ভাইরাসের জন্য। এবারে আই থিঙ্ক 20-25% এসছে চাইনিজ পিপল এখানে আছিপুরে সেলিব্রেশন করার জন্য। চাইনিজ নিউ ইয়ারের পর যে সানডেটা হয় আর কি, সেদিনে ওরা অ্যাকচুয়ালি এখানে আসে চাইনিজ কমিউনিটি। এই সানডেটা থেকেই স্টার্ট হয় এবং নেক্সট সানডে, এরকমভাবে দুটো তিনটে সানডে মোটামুটি আসে আর কি। বাট এখন খুবই কম হয়ে গেছে এই এইদিকে আসা অ্যাকচুয়ালি, মানে কেউ লোকজন সেরকমভাবে নেই চাইনিজ কমিউনিটি, মানে খুবই কম অ্যাকচুয়ালি। যেটা আমাকে ওখানে কেয়ারটেকার বললো, যেটা আজকে অ্যাকচুয়ালি 9-10টার সময় সব দিক একটুখানি ক্রাউডটা দেখা যায় তাও, বাট আমি অ্যাকচুয়ালি অনেক লেট করে এসেছি তো সেগুলো দেখতে পাইনি, বন্ধ ছিল। আর নর্মালি এটা 6-12 ওপেন থাকে, প্রাইম টাইম হচ্ছে 8-9 আসা এইখানে। এখন যে লোকেশনটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বারুদ ফ্যাক্টরি। সো চাইনিজ পিপলের হিস্ট্রিটা হচ্ছে এই আছিপুর থেকে তারপরে তারা মুভ করে টিডি বাজার পোদ্দারকোটের কাছে যেটা আছে। তো ওখানেই মেনলি ওরা মানে এখন বোধ হয় 1000 এরকম হবে হয়তো, এখন খুব কমে যাচ্ছে আস্তে আস্তে। মানে অ্যাকচুয়ালি যারা নেক্সট জেনারেশন আছে তারা অ্যাকচুয়ালি ক্যানাডা ইউকে মুভ করছে এখানে। তো এখানে অ্যাকচুয়ালি এখন টেকনিক্যালি কম মানে, বাট ইন্ডিয়ার মধ্যে এখন সব থেকে বেশি এখানেই রয়েছে আপাতত চায়না টাউনে, কলকাতার চায়না টাউন। তো পাশেই হুগলি রিভার রয়েছে, এখন সানসেট হচ্ছে। লোকে পিকনিক করতেও আসে, পিকনিকের জন্য পপুলার আছে এই প্লেসটা, শীতকালে নদী ধারে পিকনিক করার জন্য এখানে আসে। পার্কও রয়েছে একটা, আমি লেট করে এসেছি, কোনো পসিবল হয়নি সকালে আসা, সেই জন্য লেট করে আসার জন্য এখানে সেরকমভাবে চাইনিজ মানে কমিউনিটির যে রিচুয়াল ওগুলো হয় অ্যাকচুয়ালি এখানে সেরকমভাবে দেখাতে পারলাম না। বাট এখানে রিচুয়াল বলতে লাইন ড্যান্স ফাইন্যান্স এগুলো কিছু হয় না, এখানে নর্মাল যে রিচুয়ালটা হয় সেরকমই হয়, পুজো টুজো যেমন হয় আর কি নর্মাল সেরকমই হয়, খুব আহামরি সেরকম কিছু হয় না এখানে। এমনি অ্যাকচুয়ালি খুবই কমই আসে, বাট এই মানে এলে এই সময় একটুখানি লোকে আসা প্রেফার করে, মানে হ্যাপি নিউ ইয়ারের পরপর করি মানে ওই টাইমটা, তো ওই টাইমে কিছু দেখা যায় অ্যাকচুয়ালি। তাছাড়া তো সেরকমভাবে এখানে অ্যাকচুয়ালি মুসলিম এরিয়া, মুসলিম কমিউনিটি, বাট তারাও অ্যাকচুয়ালি চাইনিজ টেম্পেলে যায়, মানে যে রিচুয়াল যেগুলো আছে এগুলো পুজো টুজো করে, মানে যে রিচুয়ালগুলো রয়েছে আর কি সেগুলো হয় করে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, মানে এখন চাইনিজের কোনো নামগন্ধ নেই জাস্ট টেম্পেলটা ছাড়া, এখানে জাস্ট ওই মন্দিরটাই রয়েছে, কোনো রকম ইয়ে নেই যে টিকিট কেটে ঢোকা বা হিস্টোরিক্যাল সাইড এরকম কোনো ব্যাপার নেই, এটা নর্মাল যেমন আছে টেম্পেলটা এখন এক্সিস্ট করছে এখনও ভালোভাবেই। তো এই হচ্ছে গল্প চাইনিজের। Thank you.
এখানে পিকনিক ফিকনিকের জন্য ভালো জায়গা অ্যাকচুয়ালি। এটা কি ক্যামেরা গো? তাহলে এই পর্যন্তই থাক আপাতত, আসছি তাহলে, দেখা হবে পরের ভিডিওতে। শেষ হয়েও হইলো না শেষ, একটা ইন্টারেস্টিং জিনিস হলো সেটা বলছি, যখন সানসেট হলো তখন অন্ধকার হয়ে গেছিলো, তো হেঁটেই যাও ভাবলাম, তো তখন যেতে যেতে মনে হলো যে না একটু হিচহাইকিং করে ফেলি। তো হিচহাইকিং যে কনসেপ্টটা সেটা হচ্ছে, ফার্স্টলি আমি যখন মানে ইন্টারেস্টিং ফ্যাক্টটা যেটা আমি বলে রেখে আমি হিচহাইকিং সম্বন্ধে জানলাম, সেটা ফার্স্ট আমার একটা ভালো বন্ধু কৌস্ত সমাদার, তো ওর আমি টুইটার ফিড থেকে ওটা আমি একটা লিঙ্ক পাই, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে মাউন্টেন ট্রেকার, তখন ওখানে সব ভিডিওগুলো দেখি অলমোস্ট, তো ওখান থেকে আমি একটা আইডিয়া পাই কি কীভাবে মানে হিচহাইকিং করা যায় অ্যান্ড এভরিথিং। তো ফার্স্ট তখনই আমার অ্যাকচুয়ালি হিচহাইকিং সম্বন্ধে যে ফার্স্ট কনসেপ্টটা মানে ইমেজ তৈরি হয় ওই ভিডিওগুলো দেখি তৈরি হয়। তারপর রিসেন্টলি নোভাটিক ইন্ডিয়ান দীপাংশু আই, হ্যাঁ, তো ওখানে ওখান থেকে আমি দেখি যে ইন্ডিয়ার মধ্যে কীভাবে হিচহাইকিং করা যায়, নর্মালি মাউন্টেনের কারণে বারুণ দেখি যে বাইরে কীভাবে করা হয় জিনিসটা ব্যাপারটা, বাট ইন্ডিয়ার মধ্যে সেরকমভাবে অতটা এরকম ভিডিও ছিল না। তারপর আমি নোমাডিক ইন্ডিয়ান যখন দেখি চ্যানেল তখন ওখানে আইডিয়া পাই যে হ্যাঁ ইন্ডিয়ার মধ্যেও একটা করা যেতে পারে, পসিবিলিটি রয়েছে, মানে একটা এক্সপিরিয়েন্স দেখলাম কীরকম কী হয় না হয়, ভাবলাম এখানেও তাহলে হিচহাইকিং করা যাক, একটা আইডিয়া মাথার মধ্যে ছিল একটা, বাট তারপরে হলো না থাক পরেই করবো, এখন এই ক্যামেরা ফ্যামেরা নেই, একই কমফোর্ট মানে অতটা কমফোর্টেবল না ক্যামেরা এরকমভাবে ব্লগ করা, তারপরে আবার এইসব জিনিস যদি অ্যাড করি একটু বেশি অ্যাডভেঞ্চার হয়ে যাবে। তারপরে আমি নর্মালি যাচ্ছিলাম, কথা শুনছিল এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছে কী বলছে এরা, তো এরকম আমাকে স্টেশনে সবাই দেখছে এখন, ঠিক আছে, হ্যাঁ পাবলিক প্লেসে ব্লগিং ইন্টারেস্টিং, মানে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি জিনিসটা, ব্যাপারটা যে আস্তে আস্তে জিনিসটা সরগড়ো হচ্ছে আর কি, অ্যাকর্ডেসটা লিটল বিট হলো কাটছে, বাট প্র্যাকটিসটা করতেই হবে, কোথাও না কোথাও থেকে স্টার্ট করতেই হবে। তো যাই হোক, যে পয়েন্টটা বলছিলাম সেটা হচ্ছে, তারপরে আমি জাস্ট নর্মাল আমি হেঁটে যাচ্ছিলাম, দেখছিলাম যে গুগল ম্যাপ খুলে দেখলাম যে কতটা ওয়াক করতে হবে, কতক্ষণ লাগবে, কারণ ট্রেনও ধরতে হবে, বছর থেকে ট্রেনগুলো অনেক দেরি করে আসে, তো একটা মিস করে মানে অনেকক্ষণ ওয়েট করে থাকতে হবে। তখনই হেঁটে যাচ্ছিলাম ফোনে মানে ম্যাপ ইয়ে করতে, লোকেশন ট্র্যাক করতে করতে কতক্ষণ টাইম লাগবে আর, তো তখনই একটা বাইক এসে দাঁড়ালো, আমি অবাক হয়ে গেলাম যে বাইক দাঁড়ালো এইভাবে, হ্যাঁ তারপরে বুঝলাম যে লিফটের জন্য দাঁড়ালো, কিছু বলতে হলো না, অটোমেটিক্যালি এসে দাঁড়ালো এবং লিফট দিল, সো থ্যাংক ইউ এস কে মহাদেব লিফট দেওয়ার জন্য, একটু দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো একটা ইন্টারেস্টিং। ও আমাকে বেশি দূর লিফট দেয়নি বলবো, বাট যেটুকু লিফট দিয়েছে এটা মানে ওইটার জন্য অনেকটা সেভ হয়েছে আমার, অ্যাকচুয়ালি অনেকটা টাইম সেভ হয়েছে, আমি টাইম মতো ট্রেনটা ধরতে পারলাম ওই জন্যই অ্যাকচুয়ালি। তো ওখান থেকে অ্যাকচুয়ালি আমাকে লিফট দিয়েছিলো ওই জাস্ট কালী টেম্পেল মানে চাইনিজ কালী টেম্পেল থেকে একটুখানি এগিয়ে অলমোস্ট, তো ওখান থেকে আমার ওই অটো ধরে আমি চলে এলাম বজবজ রেলওয়ে স্টেশনে, তো ওখান থেকে নর্মালি আজকে যেহেতু সানডে ছিল তো একটুখানি অটো কম ছিল, বাট পেয়ে গেছি আলটিমেটলি, এবং টাইম মতো আমি ফাইনালি বজবজ স্টেশনে এখন আছি, ট্রেনে আসবে এক্ষুনি। তো এই হচ্ছে গল্পটা, বেশ ভালো লাগলো ব্যাপারটা, ইন্টারেস্টিং যে এখানেও একটা হিচহাইকিং করা যাচ্ছে একটা মানে যে কনসেপ্টটা, লোকে হেল্প করছে, সবথেকে ভালোভাবে লোকে হেল্প করছে, মানে আই থিঙ্ক জানি না কেন সে দাঁড়ালো, মেবি দেখেছে হয়তো আমি এরকম ক্যামেরা নিয়ে ইয়ে করছি ব্লগ করছি, বা কোনো একটা আইডিয়া আছে, মেবি ইন্টারনেট কানেকশানের জন্য হতে পারে যে কিছু ভিডিও দেখেছে, মানে এরকম লোকজন করে ব্লগিং করে আর সামথিং, যাই হোক তো জিনিসটা খুব ভালো লাগলো একটা ব্যাপারটা। অ্যান্ড তো এই জিনিসটা আমি অবজার্ভ করলাম যে লোকের সঙ্গে কথা বলে ইন্টারঅ্যাক্ট করলে অনেক জিনিস শেখা যায়, মানে অনেকে নিজের কনফিডেন্সটা অনেকটা বিল্ড আপ হয়, যেমন আমি যখন আমি যাচ্ছিলাম জাস্ট লিফটের আগে তখন কিছু বাচ্চাদের সঙ্গে কথা বলছিলাম, ইন্টারঅ্যাকশন করছিলাম, তো এটা ভালো লাগলো, ঠিক আছে, এবং তাদের সঙ্গে ছবি টবি তুললাম, তো ওভারঅল ইজ গুড এক্সপিরিয়েন্স, মানে প্রথম প্রথম একটা চাইনিজ টেম্পেল রয়েছে, সেটেলমেন্ট হয়েছে এখানে, তো সেটাটা তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর রয়েছে, বাট তাছাড়াও একটা ওভারঅল একটা এক্সপিরিয়েন্স পেলাম, এটা খুব ভালো লাগলো। নর্মালি কী হয়, নর্মালি লোকজন আসে না, নর্মালি জাস্ট একটা টেম্পেল দেখার জন্য কেউ কে আর আসবে, তাও ওখানে সেরকম চাইনিজ লোকজন সেরকম নেই, পুজো টুজো হচ্ছে না, তো এটা একটা খুব ইন্টারেস্টিং, তো এটা খুব ভালো লাগলো ব্যাপারটা, কনসেপ্টটা যে এরকমভাবে একটা ইয়ে হচ্ছে, আস্তে আস্তে আরও চেষ্টা করবো এই কনফিডেন্সটা বিল্ড আপ করা। তো আজকে এরকম পাবলিক প্লেসে ব্লগ করে ভালো লাগছে, কারোকে তোয়াক্কা না করে ব্লগিং করছি, তো ভালো লাগছে জিনিসটা,
ওকে তাহলে আসছি, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।